এই মুহূর্তে এগিয়ে চলেছি লঞ্চ দিয়ে। তো এখন আমাদের যে আজকে যে টুরিস্ট গাইড দাদা আছে তার কথাটা শুনে নেবো, আমরা সঙ্গে থাকুন, দেখে থাকুন। আমার নাম রণবীর বাউলিয়া, আমি সুন্দরবন ট্যুরিজমের ইকো গাইড। আপনারা দুদিনের একটা সফরের জন্য সুন্দরবনে এসেছেন, যে সুন্দরবনে সব থেকে বড় আকর্ষণীয় ব্যাপার যেটা থেকে থাকে বাঘের পরিদর্শন করা, বাঘ দেখা, কিন্তু সেটা সুন্দরবনের ক্ষেত্রে অনেক কম। কারণ বাঘের পরিসংখ্যান অনুযায়ী যদি আমরা দেখি, গতবারের আমাদের একটা পরিসংখ্যান বেরিয়েছিল সুন্দরবনে, সেই পরিসংখ্যানটা ছিল আপনার টাইগার রিজার্ভ এরিয়ার মধ্যে 100, আর বায়োস্ফিয়ার যেটা বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে 101টা, টোটাল মিলে 101টা বাঘের সন্ধান আমাদের কাছে আছে। এবারেও ক্যামেরাটা বসানো হয়েছিল সুন্দরবনে, 1200 জোড়া ক্যামেরা বসে, এই 1200 জোড়া ক্যামেরার মধ্যে আমরা যে পরিসংখ্যানটা পাই সেটাই আমাদের জানাতে পারি। আমাদের এই ক্যামেরাটা যেটা বসানো হয় সাধারণত আপনার 1 মাস ধরে বসানো থাকে, এই 1 মাসের মধ্যে যেটা পরিসংখ্যানে আসবে সেটা আপনারা নিউজ পেপারেও পাবেন, আপনার বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটা পেয়ে যাবেন। তবে এটা এখন এই মুহূর্তে আপনারা পাবেন না, এই কারণে যেহেতু সমস্ত জায়গার ফরেস্টের সঙ্গে একসঙ্গে পরিসংখ্যানটা আসবে, তারপরে ছাড়া হয় ওটা। আচ্ছা, যার কারণে আমরা ওটা একেবারে না বেরোলে দিতে পারি না। ওটা একটা গরু মরা পড়ে আছে, আপনার লোকাল থেকে মরার পরে জলে ভাসিয়ে দিয়েছে, সেটা ভাসছে ওখানটা। আচ্ছা আচ্ছা, এই মুহূর্তে আমরা কোন জঙ্গলে আছি, যে জায়গাটা আছে এটা বলছে আপনার জল নদীটা যেটা আছে এটা ঝিলা নদী, আর এই যে জঙ্গলটা দেখছেন এই জঙ্গলটাকে বলছে মরিচঝাপি জঙ্গল। এটা শুধুমাত্র শরণার্থীদের টাইমের নামকরণটা মরিচঝাপি ছিল, শুধুমাত্র শরণার্থীদের টাইম, যে টাইমটা এখানে এসেছিল শরণার্থীরা। পরবর্তীতে আপনি যদি ম্যাপে এখনও এর উল্লেখ পাবেন সেটা ঝিলা ফরেস্ট উল্লেখ পাবেন, ঝিলা ফরেস্ট। আচ্ছা, ঝিলা ফরেস্ট, নদীর নাম ঝিলা বললাম আর ফরেস্টের নামটা ঝিলা ফরেস্ট, কিন্তু মরিচঝাপি নামকরণটা হয়েছিল শুধুমাত্র যখন শরণার্থীরা ছিল সেই সময়। এখন এর মধ্যে একজনও লোকজন নেই, বসবাস করে না, আমাদের এটা ডিউটি, ফরেস্টের ডিউটির একটা পদ্ধতি। আচ্ছা আচ্ছা, যে সমস্ত, যেহেতু বলছিলাম জঙ্গলটা বন্ধ এরিয়া, পুরো এরিয়া জোন এখানে বাঘের জন্য বন্ধ আছে, যার জন্য এর মধ্যে অলিতে গলিতে যতগুলো অলিগলি আছে, অর্থাৎ খাঁড়ি পথ যেগুলো আছে, তার মধ্যে যাতে মাছ কাঁকড়া ধরতে কেউ না পারে, তার জন্য এই সিস্টেমটা ডিউটি করতে হয় ডিপার্টমেন্টকে, যে এইখানে ঢুকলে রিস্ক হয়ে যায়, বাঘের যেহেতু অত্যাচারটা বেশি এখানে। আচ্ছা, যার কারণে আমাদের এখানে সব থেকে বেশি সাইটিং, টুরিস্ট সাইটিং পেয়েছিল এই জঙ্গলটায়, মরিচঝাপি সাইডে। আচ্ছা, এখানে একটা বাঘের নামকরণও ছিল যেটা আপনারা নিউজে শুনেছেন হয়তো অনেকে, যার নাম ছিল নান্টু। আচ্ছা, একটা বাঘটা বেশ বড় সড়ো একটা বাঘ, ওটাকে এখন এই মুহূর্তে এবছর পর্যন্ত এখনও কেউ দেখতেও পায়নি বাঘটাকে। তবে বাঘটা আমরা যেটা দেখেছিলাম কিছুটা হলেও অসুস্থতার মধ্যে ভুগছিল, ডিপার্টমেন্ট বারবার চেষ্টাও পাচ্ছিলো ওটাকে সুস্থ করার জন্য, ট্রিটমেন্ট করার জন্য, তুলে নেওয়ার জন্য। পরবর্তীতে সেই পদ্ধতিগুলো সাকসেসফুল হয়েছে, আর আমাদের পরবর্তী গন্তব্যস্থল যেটা ঝিঙ্গাখালি থেকে যেহেতু আমরা শুরু করেছি, আমরা বুড়িরডাবড়ি বলে একটা স্পট আছে, যেটা পায়ে হেঁটে 900 মিটারের মতো একটা রাস্তা আছে, তারপরে গিয়ে আপনার পায়ে হেঁটে গিয়ে মিষ্টি জলের পয়েন্ট ওয়াশ টাওয়ার, ওটা সুড়ঙ্গ টাইপের একটা রাস্তা, ওখানে নির্জন টাইপে যখন টুরিস্ট কম থাকে সেই সমস্ত টাইমে ঢুকতে পারলে এরিয়াটা অনেক ভালো লাগে। আর ওখান থেকে আরও 2 ঘন্টা নিচে নামবো যখন আমরা, ওটাকে বলছে যে হরিখালি ফরেস্ট, হরিখালি বিট, ওটা করিরিয়া জোনের পাশের অংশ, ওর পরের জঙ্গলটা থেকে করিরিয়া শুরু, মানে হরিখালির পরের থেকে ওটা যে এরিয়াটা শুরু হচ্ছে তার নাম চামটা। আচ্ছা, চামটাটাকে বলা হয় সুন্দরবনের মধ্যে প্রিমেটিভ এরিয়া। আমরা যদি সুন্দরবনটাকে বিভিন্নভাবে দেখি, এরিয়া ভিত্তিক ভাগ করি, আপনারা গতকাল যেটা গিয়েছেন লাস্ট যে দ্বীপটা দেখিতে পারি, সুন্দরবনের মধ্যে সব থেকে ছোটো দ্বীপ, ছোটো দ্বীপ বলতে ওই দ্বীপটা টোটাল 93 বর্গ কিমি একটা এরিয়া, চারিদিকে জল, জল দিয়ে ঘেরা আছে, প্লাস জল জঙ্গল মিলে 93 বর্গ কিমি নির্দিষ্ট এরিয়া আছে মরিচঝাপি। হ্যাঁ, মরিচঝাপিটা এই নির্দিষ্ট এরিয়াটার মধ্যে পড়ছে আপনার 123 বর্গ কিমি এরিয়াটা, মরিচঝাপির দুখানা পার্ট, একটা 1-2 দুটো পার্ট আমরা সামনে দেখবেন একটা খাঁড়ি দিয়ে বিভক্ত হয়ে গেছে। আচ্ছা, আমি এটা বলছি 1 পার্ট, ওর পরে গিয়ে ওটা 2 পার্ট শুরু হবে, তারপরে আমরা এই জঙ্গলটা কিছুটা টাইমের জন্য অফ করে দেবো। আর বেশি জঙ্গল যেটা বলছিলাম, আর বেশি টোটাল 5খানা দ্বীপ, এই 5খানা দ্বীপের মধ্যে আপনার ঝিঙ্গাখালি যেটা উঠলেন ওটা কালীতলার শমশেরনগর, আর বাংলাদেশ লাগো একটা ফরেস্ট এরিয়া, ওটাকে বলছে আর বেশি 1। আচ্ছা আচ্ছা, আর তারপরে গিয়ে আপনার অপর প্রান্তে দেখছেন একটা ফরেস্ট এরিয়া, যেটাকে বলছে আর বেশি 2। আর বেশি এরকম 5টা পার্ট আছে, 1, 2, 3, 4, 5, এই 5টা পার্টের একটা নির্দিষ্ট আয়তন, যেটা আমরা বলি 172 বর্গ কিমি একটা আয়তন, 4264 বর্গ কিমি যে ফরেস্ট, এটাকে যদি আপনি 15টা ব্লকে ভাগ করে দেন তাহলে জঙ্গলটা আপনার খুব সহজে আয়ত্তে আসবে। 15টা ব্লক বলতে যেমন আর বেশি একটা ব্লক, মরিচঝাপি একটা ব্লক, এরপরে গিয়ে কাঠোয়াঝুরি পড়বে, হরিণভাঙা পড়বে, নেতিদোপারি পড়বে, আর গতকাল যেটা আপনারা মেনলি ঘুরেছেন যেটাকে বলছে সজনেখালি ন্যাশনাল পার্ক বলা হয়েছে, ওটাকে ওটা ট্যুরিজমদের জন্য মেন স্পট। আর আজকে যে সাইডটা করছেন এটাকে বলছে বাফার জোন, বাফার কথার অর্থ যেটা আমরা বলি বাফার জোন, এখানে দেখবেন গতকাল আপনাদের শুধুমাত্র টুরিস্ট ছাড়া কোনো মাছের নৌকা বা কোনো কিছু দেখতে পাননি, আজকে দেখবেন এখানে সব জায়গাতে অলিতে গলিতে আপনার মাছ কাঁকড়া ধরার সংগ্রহকারী মানুষদের পাবেন, মাছ কাঁকড়া মধু সংগ্রহকারীদের এই জায়গাটা দেওয়া আছে পারমিশনকৃত নৌকা তারা যাবে যারা। বিষয়টা হয় কেন এটা করার অর্থটা একটাই,
জঙ্গলে আসলে যদি আমরা জঙ্গল এলাকার মানুষ যদি জঙ্গলের মধ্যে তার পরিবেশে জীবিকা উপার্জন না করতে পারে তাহলে তারাও নিজেরা অনেকটা কষ্টের মধ্যে থাকবে, দিশেহারা হয়ে যাবে। তার জন্য তাদের কিছুটা জায়গা ছেড়ে দেওয়া হয়। এবার সেই জায়গাটার মধ্যে যেমন এই বাফার জন্য কিছুটা চত্বর পড়ে আমাদের, তার মধ্যে এখানে অফিস দেখলেন না লেখা ছিল বসিরহাট, এই বসিরহাট ড্রেসটাই পুরোটাই আপনার বাফার জোন। আচ্ছা, পুরো এরিয়াটাই। এর মধ্যে পাঁচখানা বিট অফিস আছে, ঝিঙাখালি, বাংনা, বুড়ির ডাবি, কাটোয়াঝুরি আর হরিখালি। এবার কাটোয়াঝুরি যেটা বলছিলাম, কাটোয়াঝুরিটা ওটা বিএসএফ আর ফরেস্টের একটা যৌথ ক্যাম্প, ওখানে টুরিস্টকে নামানো হয় না। এই অর্থে ওখানে ট্যুরিজমের জন্য কোনো রকম ব্যবস্থা করে রাখা হয়নি, যে টুরিস্ট নেমে দেখবে ওয়াচ টাওয়ার, মিষ্টি জলের পয়েন্ট, এরকম কোনো রকম ব্যবস্থা রাখা হয়নি। আর যেহেতু বিএসএফদের সঙ্গে যৌথ ক্যাম্প, ওই জন্য ওখানে টুরিস্টকে ওঠানো হয়নি। কিন্তু আমরা ওর সামনে দিয়ে অফিসটা দেখে দেখতে দেখতে যেতে পারবো, হরিখালিতে যেতে পারবো। আর যেটা বলার সবথেকে বড় বিষয়, দেখুন জঙ্গলে আসলে এখানে বাঘ, হরিণ, বন্য শুকার, বানর, এগুলো জঙ্গলে মূলত দেখার মধ্যে আমরা যেটা পাই, তবে বাঘটা খুব কমই দেখা যায়। তার কারণ বাঘ বললাম পরিসংখ্যানে অনেক কম, সংখ্যায় অনেক কম। তবে আমাদের এটা সবথেকে সুখবর যেটা, আমাদের গত বছরই কিন্তু সেঞ্চুরি করে গেল বাঘের সংখ্যা, যার আগে এর একটা এক বছর আগে আমরা বলতাম যে 93টা বাঘ আছে। তারপরে সাতখানা বাঘ যেহেতু আমরা আরও বাড়াতে পেরেছি, আরও দু তিনখানা বাঘ আমাদের কাছে অধুরা ছিল। অধুরা ছিল কেন, তার কারণ রাফ ক্যামেরা যেটা বসানো হয় সেটা দুই সাইডের ফুটেজ নিতে হয়। আমাদের যেমন ফিঙ্গারপ্রিন্ট আলাদা হয়, ওদের ডোরা কাটার দাগটা আলাদা হয়, যার কারণে একটা সাইডের ফুটেজ পেলে বাঘ গণনায় আসে না। ওর দুই সাইডের পরিপূর্ণ ফুটেজ পাওয়া গেলে তবেই সেক্ষেত্রে গণনার মধ্যে আসে। এই জন্য আমাদের একটা দুটো তিনটে বাঘের এরকমভাবে আমাদের মিস্টেক খেয়ে গেছে। আর সবথেকে আর একটা বড়ো বিষয় যেটা, বাংলাদেশ আর ইন্ডিয়ার কোনো আলাদা ভেদাভেদ নেই জানেন তো। এটা বর্ডার বলতে আমরা যেটা নদী পথ দিয়ে ভাগ করা, আমাদের এই জঙ্গলটা আরবিসি জঙ্গলটার অপার প্রান্ত যেটা আমরা বলছি রায়মঙ্গল নদী, ওর একটা দিক একটা সাইডে আমরা, একটা সাইডে বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ, যার কারণে এই বাঘ যে ওদিকে সাঁতরে যাবে না বা ওই বাঘ এদিকে আসবে না সাঁতরে, এরকম কোনো পরিসংখ্যান কিন্তু আমি বলতে পারবো না। আমাদের পরিসংখ্যান অনুযায়ী ওরা যেটা আমাদেরকে জানিয়েছে, ওদের কাছে 114টা বাঘের পরিসংখ্যান আছে, 114টা। এটা আমি বললাম 23-এ শুরুর গণনা, এটা 24-এ যেটা আমরা পাবেন সেটা এখনো পর্যন্ত কেউ দিতে পারবে না, কারণ এটা বেরোয়নি, যেহেতু ক্যামেরার কাজ হয়ে গেছে বেরোয়নি। আমাদের কংগ্রেসের টাইমে এটা বাংলাদেশ ফরেস্ট ডিপার্টমেন্ট, সজনেখালি, সুদর্ণখালী, সজনেখালি, সুদর্ণখালী, দোবাঁকি, নেতিদোপানি, নেতিদোপানিটা করে দিয়ে জনের মধ্যে, এটা ন্যাশনাল পার্ক যেটাকে আমরা ওয়াইল্ড লাইফ হেরিটেজ সাইট বলছি, এটা ন্যাশনাল পার্ক। আর এটা বলছে বাফার এরিয়া জোন, এটা বাফার জোন, এই জোনটাকে পুরোটাই বলছে কোর এরিয়া জোন, নিষিদ্ধ জোন। আচ্ছা, এখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না টুরিস্টকে, এই জোনটার এই জোনটা ঘুরতে পারে। আর তার বাইরে এটা যেটা ঘুরছেন এটাকে বলছে ঝড়খালি থেকে। আচ্ছা, তাহলে আমাদের ইয়েটা কোথায়? এই তো মাতাল রিভার। এটা না না, হেমনগরটা কোন জায়গা? হেমনগর তো এই বাবা, এখান থেকে আমরা এসেছি হেমনগর থেকে। আমরা ঘুরেছি দেখুন বুড়ির ডাবি, কেন বলছিলাম যে ওটা ডাবরের তলদেশ টাইপের অংশ, আমরা এখানে ঝিঙেখালিতে ছিলাম, এখান থেকে কিন্তু আমরা কি করেছি এই সাইডে ক্রস করেছি, পরে এইখান থেকে ভিতরে ঢুকলাম একবার, ঢোকাবার এই খানে দিয়ে বেরিয়ে এই বুড়ির ডাবি করলাম, করে এইখান থেকে দেখেছেন ডাবরের তলদেশ টাইপের কেন বলা হয় এটাকে, এই অংশটার জন্য। তারপর এখান থেকে ঘুরতে 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 এইখান থেকে এসেছি, এসে এইখান থেকে এসে এই হরিখালি এসেছি। আচ্ছা, যাওয়ার সময় এটা দিয়ে এরকমভাবে গিয়ে এটা দিয়ে বেরিয়ে যাবো, এখান দিয়ে গিয়ে এই হেমনগরে চলে যাবো। আচ্ছা, টাইম আমাদের ইন্ডিয়ার হাফ ছিল আর ওদের হাফ ছিল, কিন্তু এটা কংগ্রেস সরকারের টাইমে এটা টোটালটা দিয়ে দিয়েছে, ম্যাপ অনুযায়ী ওদের দিকে একটু বেশি ঝুলে গেছে তাই। কিন্তু এটা হঠাৎ করে নদীর মিডলে তৈরি হওয়া একটা দ্বীপ, ওদেরকে বলছে তালপাট্টি। ওকে ওকে, ক্যাম্প ওছে বন্দিবাড়ি। হ্যাঁ, কেন্দ্র এই গনা, এই কেন্দ্র বাবাল্যান্ড, যেটা মানে একদম লাস্ট হচ্ছে কেন্দ্র। আর মোটামুটি এই কেন্দ্রটাকে মানুষ বেশি চেনে, আমরা এতক্ষণ দেখালাম সুন্দরবন মানচিত্র।